সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, জানিয়ে দেবো আজকের পেঁয়াজের বাজার দর। তবে পেঁয়াজের বাজারে কিন্তু আবার ধস, মানে আজকে আবারও কমেছে পেঁয়াজের দাম। আজকে কেমন দাম চলতেছে সর্বোচ্চ সর্বনিম্ন জানিয়ে দেবো সরাসরি পেঁয়াজ মার্কেট থেকে। যে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আমরা হাটে আছি আপনার ঐতিহ্যবাহী ধুলাবাড়িয়া পেঁয়াজ মার্কেট। এখানে কেমন দামে পেঁয়াজ বিক্রি করছে জানিয়ে দেবো। এই পেঁয়াজটা একটু কথা বলে, এখানে যিনি কৃষক রয়েছেন, কথা বলা শেষ, বেলা বাড়ছে। আচ্ছা আচ্ছা, কত দাম বলছে এটা? 1100। 1100 বলতেছে? কোথা থেকে আসেন আপনি? দর্শক, সরাসরি আমরা দেখাচ্ছি আপনাদেরকে পেঁয়াজের দরদাম। ব্যাপারী ভাই আছে 1200 দাম বললো, কৃষক ভাই কিন্তু দিতে নারাজ। মানে ১২৫০ এই পেঁয়াজটার দর হলো। দর্শক দেখতে পাচ্ছেন, কত মনে আনছেন ভাই? ভাই মনে আনলেন আচ্ছা আচ্ছা। দর্শক দেখতেই পারছি আমরা যে পেঁয়াজটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু আজকের বাজারে মোটামুটি ভালো সাইজের পেঁয়াজ, সাইজটা যথেষ্ট ভালো আছে। পানির দামও তো বেশি পেঁয়াজের আজকে। দর্শক এটা কিন্তু 1100 চলতেছে, দেখতে পাচ্ছেন। মানে এত ধস পেঁয়াজের বাজারে কেন হলো আসলে বোঝা বড় মুশকিল। আজকে কি আমদানি বেশি নাকি এই জন্য দাম কম নাকি? আমদানি খুব একটা নাই, তারপরেও দাম কম। কারণ কি? কারণে ব্যাপারীরা বানাই দিবে, চাহিদা কমেছে, গরে বলে টান নাই এই কারণে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এইসব পেঁয়াজ কিনে কি করবে ব্যাপারীরা? গরে টান নাই কোথায় দিবে? গরেই দিবি, কিন্তু এখানে কিন্তু সে কম দামে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে বাজার দায় আজকে কম চলে গেছে। এটা কেমন দাম বলছে আপনার? এটা 1300-1400। 1300-1400 ব্যাপারে কিন্তু চলে এসেছে। দরদাম বললো না, কি ব্যাপার? দর্শক আমরা যেমনটি জানতে পারলাম পেঁয়াজের বাজার সর্বোচ্চ সর্বনিম্ন, আজকের বাজার দর কিন্তু জানিয়ে দিয়েছি সর্বনিম্ন 1200 থেকে শুরু করে সকালে কিন্তু 1500 পর্যন্ত বাজার ছিল।